नेक्स्ट क्वेश्चन अच्छे क्वेश्चन से देखा है একটা কোশ্চেন প্রবলেম্যাটিক কোশ্চেন যেখানে বলা হচ্ছে যে এ বয় অফ 10 ইয়ার্স ওল্ড কেম উইথ হেমাথ্রোসিস, মানে এটা হচ্ছে জয়েন্টের ভিতরে যখন ব্লিডিং হয় সেটাকে বলে হেমাথ্রোসিস অফ রাইট নি জয়েন্ট ফলোয়িং মাইনর ট্রমা অন ব্লাড এক্সামিনেশন, অর্থাৎ ব্লাডের এক্সামিনেশন করে পাওয়া যাচ্ছে প্লেটলেট কাউন্ট নর্মাল আছে, ব্লিডিং টাইম নর্মাল আছে, ক্লটিং টাইম মোর প্রলংড অর্থাৎ মোর দ্যান 30 মিনিটস, নর্মাল প্লেটলেট নর্মাল ক্লটিং টাইম যেখানে 2 to 7 মিনিট সেখানে তার থেকে বেশি আছে, অনেক বেশি 30 মিনিট। হোয়াট ইজ দ্য মোস্ট প্রবল ডায়াগনোসিস, এটা দেখে আপনার বুঝতে পারছেন এটা একটা ব্লিডিং ডিজঅর্ডার, তাহলে সেটা কী হবে? অ্যান্সারও আপনার সামনে দেওয়া আছে, বলা আছে হেমোফাইলিয়া অর হেমোফিলিক আর্থ্রাইটিস অফ রাইট নি জয়েন্ট, এইভাবে অ্যান্সারটা ঠিক এভাবে লিখতে হবে। নেক্সট কোশ্চন হচ্ছে হাউ উইল ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস, অর্থাৎ এই আপনি যে বললেন হিমোফেলিয়া অর্থাৎ হিমোফিলিক আর্থ্রাইটিস এটা কনফার্ম করার জন্য কী করতে হবে? ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9 অ্যাসে, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 অ্যাসে, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 অ্যাসে আপনি আপনারা তো জানেন না এটা কী, কোন প্রসিডিউরের মাধ্যমে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা অ্যাসেস করা হয়। ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 অ্যাসে, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 আপনারা জানেন এগুলো হচ্ছে প্রোটিন, কোয়াগুলেশন প্রোটিন। সুতরাং প্রোটিন কীভাবে অ্যাসেস করতে হয়, প্রোটিন কীভাবে নির্ণয় করতে হয়, প্রোটিন কীভাবে কোয়ান্টিটেটিভ একটা মেথড, সেটা আমরা যেটা জানি সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে এটাকে ডিটেক্ট করা যায় কোনটা ফ্যাক্টর 8 এবং কোনটা ফ্যাক্টর 9। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে ওই হিমোফাইলিয়া রিলেটেড নেক্সট কোশ্চেন, মেনশন দ্য নর্মাল লেভেল অফ সরি ব্লিডিং ডিজঅর্ডার রিলেটেড কোশ্চেন, মেনশন দ্য নর্মাল লেভেল অফ ব্লিডিং টাইম, আপনারা জানেন 2 to 6 মিনিট এখানে দেওয়া আছে, অ্যান্ড ক্লটিং টাইমও দেওয়া আছে 6 to 10 মিনিটস। নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সাম দ্য পিবিএফ স্লাইড আন্ডার মাইক্রোস্কোপ, এটা আপনাদের এখানে যেহেতু স্লাইড দেখাতে পারছি না সুতরাং এই এটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, পরের কোশ্চেন আমরা চলে যাই। এটা একটা প্রবলেমেটিক কোশ্চেন যেখানে বলা আছে মিস লাবণী একতার 22 ইয়ার্স ওল্ড হেইলিং ফর ফুলতলা খুলনা হ্যাজ প্রেজেন্টেড টু ইউ উইথ এ পালপেবল লাম্প অন দ্য ব্রেস্ট ফর 2 মান্থ, দ্য লাম্প ইজ মেজারিং অ্যাবাউট 3 to 2 সেন্টিমিটার, ওয়েল সার্কমস্ক্রাইবড, মোবাইল অ্যান্ড নন ফিক্সড উইথ ওভারলাইং স্কিন। কোশ্চেন রাইট ডাউন দ্য কোশ্চেন অফ রিকোয়েজিশন, কোশ্চেন রিকোয়েজিশন অফ স্পেসিফিক প্যাথোলজিক্যাল এক্সামিনেশন ফর দ্য ডিজিজ, এটা একটা রিকুইজিশন যেটা আপনাদের ওয়ার্ডে অর্থাৎ হাসপাতালে যখন আপনার প্যাশেন্ট এক্সামিন করবেন বা প্যাশেন্ট কোনো প্যাশেন্ট আপনারা দেখবেন সেখানে ডায়াগনোসিস করার জন্য কতগুলো ইনভেস্টিগেশন সেটা কীভাবে লিখতে হয়। নর্মাল ইনভেস্টিগেশন আপনারা জানেন সেগুলো আপনার শুধু নাম লিখে দিলেই হয়ে যায়, কিন্তু এই হিস্টোপ্যাথোলজি এবং সাইটোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যখন অ্যাডভাইস করতে হয় তখন একটা স্পেশাল প্রোফর্মা সেটা সেই অনুযায়ী সেটা ফিল আপ করে পাঠাতে হয়। এখানে এই রিকুইজিশন বলতে সেটাই বোঝায় যে এখানে পেশেন্টের আলাদা করে পেশেন্টের নাম বয়স সাথে কী পরীক্ষা করবেন সেটা আলাদা আলাদাভাবে সুন্দর করে একটা নির্দিষ্ট প্রসিডিউর অনুযায়ী লিখতে হয়, এটাকে বলে রিকুইজিশন। এই রিকুইজিশন এটা একটা হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি একটা রিকুইজিশন, এখানে বিশেষ করে সাইটোপ্যাথোলজির জন্য রিকুইজিশনটা আপনাদেরকে চাওয়া হচ্ছে যে এখানে আমি কী লিখবেন, একটা 22 বছরের ইয়াং লেডি যার কী আছে একটা মোবাইল ল্যাম্প আছে যেটা নন ফিক্সড এবং ডিউরেশন 2 মান্থ, তাহলে আপনি এখন কী অ্যাডভাইস লিখবেন এর জন্যে অর্থাৎ ডায়াগনোসিসের জন্য আপনি কী কী অ্যাডভাইস করবেন। সেখানে এখানে বলা হচ্ছে প্রথমে আপনাকে অ্যান্সারের দিকে একটু খেয়াল করেন, পার্টিকুলার্স অফ দ্য প্যাশেন্ট নেম, প্রথমে বলা হচ্ছে নেম, একটা মিস লাবণী বা সামথিং কিছু একটা দেওয়া আছে, অ্যাড্রেস কোথায় একটা দেওয়া আছে, তারপরে নেক্সট লিখতে হয় কিছু কমপ্লেন, সেটা চিফ হোক আর যাই হোক একটা কমপ্লেন লিখতে হয় সে কী কমপ্লেন এখানে এসেছে, পালপেবল ব্রেস্ট লাম্প এটা হচ্ছে তার কমপ্লেন,
নেক্সট হচ্ছে যে এক্সামিন করে আপনি কী পাচ্ছেন, দেখছেন এখানে একটা ওয়েল সাবস্ক্রাইবড এবং এটা মোবাইল, এটা বল কোশ্চেন এটা বলে দেওয়া আছে, আপনি সেটা এক্সামিন করে সেটা পেলেন, সেটাও এখানে নোট করবেন। নেক্সট হচ্ছে আপনার একটা প্রভিশনাল ডায়াগনোসিস বা প্রবেবল ডায়াগনোসিস, বলা হচ্ছে কি এখানে আপনি পেলেন ফাইব্রয়েডিনোমা, এবং এই প্রবেবল ডায়াগনোসিসকে কনফার্ম করার জন্যে কী প্রসিডিওর আছে আপনি জানেন বা মনে করেন, তার ভিতরে বলা হচ্ছে যে প্রাথমিকভাবে প্রথম যেটা আমরা ধারণা করি সেটা হচ্ছে সাইটোলজি, এবং সাইটোলজির জন্য যে পরীক্ষা সেটা হলো FNAC বা ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা পসিবল অর্থাৎ পালপাবেল সমস্ত লামগুলা বা পালপাবেল সোয়েলিংগুলা FNAC-র মাধ্যমে কনফার্ম করা যায়, ধারণা পাওয়া যায়, কনফার্ম কোনো কোনো ক্ষেত্রে কনফার্মও করা যায়, সেই জন্য এখানে ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন বা প্রসিডিওর হচ্ছে FNAC। তারপর তখন অ্যাডভাইস এখানে FNAC অফ দ্য ব্রেস্ট ল্যাম্প এভাবে লিখে পাঠাবেন, এটাই। নিচে থাকবে সিগনেচার অফ দ্য ডক্টরস অ্যান্ড ডেট, সিগনেচার মানে এখানে যিনি যদি আপনি ইয়ে করেন তখন আপনি এখানে সিগনেচার করবেন, একটা ডেট দিয়ে পেশেন্টকে দিয়ে পাঠিয়ে দিলে যে কোনো জায়গায় যে কোনো ল্যাবরেটরিতে বা যারা এই কাজগুলো করে সেখানে গেলে পরীক্ষাটা সেই জিনিস করে আসতে পারবে। এরপরে হচ্ছে কিছু স্পেসিমেন আমার সামনেই আছে এখানে, এই স্পেসিমেনগুলো আপনার দেখাবো, হ্যাঁ সেগুলো দেখে আপনারা দেখেছেন অনেক সময় এখানে আগে আপনার দেখানো হয়েছে এবং সেগুলো এখানে বলা হচ্ছে ক্যামেরাটা একবার দেখাই জাস্ট, ক্যামেরাটা আছে এটা আপনারা দেখেছেন, একটা আনন্দ ধরে রেখেছে, এটা এটা একটা ব্রেস্ট নিপেল দেখা যাচ্ছে, ব্রেস্ট দেখা চেনা যাবে কীভাবে নিপেল এবং এরিয়া দেখে ব্রেস্ট চেনা যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এখানে প্রশ্নটা হচ্ছে এরকম প্রশ্নটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন, হ্যাঁ আইডেন্টিফাই দ্য স্পেসিমেন প্রশ্নটা এরকম থাকবে যে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন, তখন আপনাকে লিখতে হবে দ্য জার কন্টেইনিং প্যাথোলজিক্যাল স্পেসিমেন অফ ব্রেস্ট টিস্যু, হ্যাঁ প্রিজার্ভড ইন 10% ফরমালিন, এখানে বলা হচ্ছে 10% ফরমালিনের একটা ব্রেস্ট টিস্যু প্রিজার্ভ করা আছে, আপনাকে এইটুকুই লিখতে হবে। আপনি কেন লিখবেন যে এখানে ফরমালিন দেওয়া আছে, আপনি লিখতে পারতেন এখানে অর্ডার দেওয়া আছে, কিন্তু ওটা লেখা যাবে না কারণ ব্রেস্টে ইন্ট্যাক্ট আছে, ফরমালিনই শুধু এগুলো সম্ভব যে কোনো টিস্যুকে যে কোনো অবস্থায় রেখে দিয়ে সেই অবস্থায় সারা জীবন থেকে যায়। আর ব্রেস্ট চেনার উপায় হচ্ছে এখানে নিপুল আছে এবং অ্যারিওলা আছে, এটাই। তাহলে এটা একটা ব্রেস্টের স্পেসিমেন, এটা নিপুল অ্যারিওলা দেখে চিনলে না 10% ফরমালিন প্রিজার্ভ আছে বলে এটা ওয়েল, তার সাইজ শেপ এবং সব কিছু ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস, এই ব্রেস্ট স্যাম্পল দেখে আপনাদের কী মনে হয়, এটা এটা ব্রেস্টে অনেকগুলো ডিজিজ আছে, কমন ডিজিজগুলোর ভিতরে আপনারা জানেন কিছু বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ, এইটা আপনার কাছে কী মনে হয়, হ্যাঁ যদি আপনারা আগে দেখে থাকেন বা একটু পড়ে থাকেন যে ব্রেস্টের টিউমারগুলোর কথা, তাহলে এখানে দেখবেন যে একটা ব্রেস্টে যে কমন একটা ম্যালিগন্যান্সি সেটা হলো একটা ক্যান্সার, এখানে শুধুমাত্র ক্রস এক্সামিনেশন দেখে আপনি এতটুকু বলতে পারবেন যে এটা বিনাইন আর ম্যালিগন্যান্ট, অর্থাৎ ব্রেস্ট কার্সিনোমা না একটা বিনাইন ব্রেস্টে ব্রেন টিউমার যেমন ফাইব্রয়েডিনোমা সামথিং এরকম, এর বেশি কিছু ক্রস এক্সামিন ক্রস চোখে খালি চোখে দেখে বলা সম্ভব না, বললেও এর বেশি কিছু বলতে গেলেও সেটা ভুল হবে কারণ খালি চোখে এর বেশি দূরে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ খালি চোখে দেখার কতগুলো ক্রাইটেরিয়াস কতগুলো নিয়ম পালন করতে হবে বা ইয়ে করতে দেখতে হয় সেগুলো দেখতে হয়, তার সাইজটা তারপরে তার মার্জিন রেগুলার আর ইরেগুলার, সারফেসটা রেগুলার ইরেগুলার, তো সাইজটা কত ছোটো না বড়, এইখানে দেখা যাচ্ছে যে একটা টিউমার আছে, যদিও সেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তো একটা টিউমার আছে, টিউমারটা সাইজটা আমাদের কাছে মনে হচ্ছে যেটা ইরেগুলার তার মার্জিন আছে, একটা ইরেগুলার মার্জিন এবং একটা বড় ধরনের একটা টিউমার আছে, সুতরাং আমরা প্রাথমিকভাবে বলতে পারি এটা একটা ব্রেস্টের টিউমার বা ব্রেস্টের ম্যালিগন্যান্সি হবে। এখানে মেনশন দ্য গ্রস অ্যাপিয়ারেন্স ইন ফেভার অফ ডায়াগনোসিস, আমি প্রথমেই বলেছি যেহেতু একটা বড় টিউমার এবং ইরেগুলার মার্জিন সুতরাং এটা কী হবে ব্রেস্ট কার্সিনোমা, এখন ব্রেস্ট কার্সিনোমার, হ্যাঁ ব্রেস্ট কার্সিনোমাকে ডায়াগনোসিসের জন্য আপনার কাছে কোন কোন পয়েন্ট এখানে আপনার ফেভারেবল ইয়েগুলো ক্রাইটেরিয়া কী কী আছে এখানে ম্যালিগন্যান্সির জন্য, একটা বলা হচ্ছে যে ডিম্পলিং অফ দ্য স্কিন কল্ড PRD পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স আপনি দেখেছেন শুনেছেন সবার কাছে দেখেছেন ওই যে বাইরে যে সমস্ত আমরা যে অরেঞ্জগুলো অর্থাৎ
যে বাজারে যে সমস্ত নিয়ে বিক্রি হয়, হ্যাঁ, কমলা লেবু যেটা বলে, ওর সারফেসটা কিন্তু 100% একবারে স্মুথ থাকে না। ওখানে দেখা যায় যে একটু কিছু আনইভেন থাকে অথবা কোথাও কোথাও কিছু পিট পিট থাকে, স্মল পিট থাকে, হান্ড্রেডস অফ মোর দ্যান 1000 পিটস এরকম থাকে একটা জায়গা সারফেস। এখানে ওই ব্রেস্টের ব্লিগন্যান্সি হলে তো স্কিনের অ্যাপিয়ারেন্সটা এরকম বাইরে থেকে এরকমই, অর্থাৎ একটা অরেঞ্জের যে স্কিন যেরকম সেরকমই মনে হবে এখানে। আর নিপল রিট্রাক্টেড, নিপল রিট্রাক্টেড, এখানে নিপল রিট্রাকশন বোঝা যাচ্ছে না। নর্মাল নিপলের সঙ্গে একটু কম্পেয়ার করলে নর্মাল নিপল তো আপনার ইয়ে করবেন দেখবেন বইতে অনেক জায়গায় দেওয়া আছে। রিট্রাকশন হচ্ছে জানেন তো যে ভিতর দিকে নিপলটা ঢুকে যাবে, এটাকে বলে নিপল রিট্রাক্টেড। তাহলে নিপল রিট্রাক্টেড হলে সেটা ম্যালিগন্যান্সি সাসপিশিয়াস হবে, এবং যদি স্কিনটা স্কিনের কালার চেঞ্জ হয় এবং স্কিনের যেটা এখানে বলা হচ্ছে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স এরকম কিছু হয়, অর্থাৎ স্কিন সারফেস যদি কোনোভাবেই যেটা ইরেগুলার হয়, রাফ হয়, তখন সেটাকে সেটাই কার্সিনোমার জন্য সাসপিশিয়াস হয়। পরের প্রশ্নে চলে যাই। টু ইম্পর্টেন্ট ম্যালিগন্যান্ট টিউমার ফর দিস অর্গান, অর্থাৎ ব্রেস্টের জন্য এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রেস্টের দুইটা ইম্পর্টেন্ট ম্যালিগন্যান্ট টিউমারের নাম বলতে বলছে। হ্যাঁ, যেটা আপনারা অনেক একটু আগে আমরা বললাম যে ব্রেস্টের কার্সিনোমা, হ্যাঁ, তো ব্রেস্টের কার্সিনোমা তো এটা হচ্ছে সাধারণ কমন টার্ম যেটা সাধারণ লোক বলে থাকে, আমরাও বলে থাকি, কিন্তু মেডিকেল টার্ম বা মেডিকেল স্টুডেন্ট বা ডক্টর যারা তারা এখানে লেখার সময় বা ডায়াগনোসিসের সময় কি পুরোভাবে লেখে না, সেখানে কিছু স্পেশাল কিছু টার্ম ইউজ করতে হয়। যেমন এখানে বলা আছে ডাক্টাল কার্সিনোমা অ্যান্ড রেগুলার কার্সিনোমা। স্যার একটা প্রবলেম নিয়ে করছেন স্যার, যে কোশ্চেনটা শুধু বলে যাই, একটা প্রবলেম কোশ্চেন, মেল অফ 30 years old presented with feature of anemia and skin bluishing, blood examination, অর্থাৎ একটা 30 বছরের একটা এটা মেল পেশেন্ট যার এনিমিয়া আছে এবং স্কিনে র্যাশ আছে, এই ক্ষেত্রে হিমোগ্লোবিন এস্টিমেশন করে 5 গ্রাম পাওয়া গেল, আরবিসি কাউন্ট করে সেটাও কম 1.8 মিলিয়ন, ডব্লিউবিসি 2300 সেটাও কম, প্লেটলেট কাউন্টও কম, সব মিলে হোয়াট ইজ দ্য প্রবেবল ডায়াগনোসিস, আপনি তো সহজে ডায়াগনোস করে ফেলবেন, এটা বলা আছে প্যানসাইটোপেনিয়া, সমস্ত কিছুই কম যেহেতু ডায়াগনোসিস এটাই বলবেন প্যানসাইটোপেনিয়া। নেক্সট কোশ্চেন, প্যানসাইটোপেনিয়া মেনশন টু ইনভেস্টিগেশন শুড বি ডান টু কনফার্ম, প্যানসাইটোপেনিয়া কনফার্ম করার জন্য আপনি কী কী ইনভেস্টিগেশন করবেন, দুইটা কমন ইনভেস্টিগেশন বা কনফার্মেটি ইনভেস্টিগেশনের কথা বলা আছে এখানে, একটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি PBF, আর একটা হচ্ছে বোন ম্যারো স্টাডি, দুটা। তারপরে কিছু কজ আছে প্যানসাইটোপেনিয়ার কথা আপনারা জানেন, সেগুলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সাব লিউকেমিয়া, আরও হাজারো কজ আছে, সেগুলো সত্যি ক্ষেত্রে হবে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন যার কন্টেইনিং প্যাথোলজিক্যাল স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্সের, একটা স্পেসিমেন এখানে দেওয়া আছে অনেক পুরানো কাঁচের, যেরকম দেখতে পাচ্ছেন মনে দেখা যাচ্ছে, হ্যাঁ, অ্যাপেন্ডিক্স এটা দেখেন, এটা অ্যাপেন্ডিক্স মোটামুটি এটা ভার্ম ফ্রম অ্যাপেন্ডিক্স এটা বোঝা যাচ্ছে আর কি, যেটা অ্যাপেন্ডিক্স। তারপরে হচ্ছে আপনারা দেখছেন এখানে দেখাও যাচ্ছে যে এটা একটা অ্যাপেন্ডিক্স, যাই হোক এটা টিউবুলার স্ট্রাকচার, এলংগেটেড টিউবুলার স্ট্রাকচার, যেটা ইয়ে হবে সাইজ হবে কত 5 to 8 সেন্টিমিটার, হ্যাঁ, আর ডায়ামিটার হবে 1 to 2 সেন্টিমিটার মতো, এরকম নর্মালি এরকমই থাকে। এই ক্ষেত্রে এটা একটা অ্যাপেন্ডিক্সটা কিন্তু এখানে একটা ডিজিজ আছে, এটা নর্মাল অ্যাপেন্ডিক্স নয়, সেই ক্ষেত্রে একটা এটা বলা হচ্ছে যে প্রবাবল ডায়াগনোসিস এটাতে বলা আছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এখন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো এখানে আছে যেটা বাইরেতে খালি চোখে বোঝা যায়, হ্যাঁ, নর্মাল অ্যাপেন্ডিক্সের সঙ্গে কিছু পার্থক্য আছে এখানে, সেগুলো এখানে বলাও আছে, এখানে ধরে আমরা দেখতে পাই, এখানে দেখেন বলা আছে অ্যাপেন্ডিক্সের সোয়েলিং, আমি বলেছি যে ডায়ামিটার থেকে 1 to 2 সেন্টিমিটার,
কিন্তু এখানে দেখবেন কোন কোন ক্ষেত্রে বেড়ে যায় ডায়ামিটারটা, যদি এখানে ফর্মালিন দেওয়ার পরে ওটা আবার ইয়ে হয়ে যায়, ছোট হয়ে যায়, যার জন্য ডায়ামিটারটা বোঝা যাচ্ছে না। সেরোসেল কাভারিং ইজ রেডেন্ট, সেরোসেল কাভারিং আমরা জানি নর্মাল থাকে স্মুথ, হ্যাঁ সেখানে রেড থাকে কিন্তু স্মুথ থাকে, কিন্তু এখানে কিন্তু স্মুথ নাই, সেটা ইয়েটা সারফেসটা কি হয়েছে রাফ এবং ইরেগুলার হয়ে গেছে এবং রেডেন্ট তো কিছুটা বোঝা যাচ্ছে। এখানে কাট সেকশন এখানে অবশ্য দেখানো সম্ভব নয়, তবে কাট সেকশনের কথা বলা আছে ফিল্ড উইথ পাস, যদি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হয় সেখানে কী হবে, অ্যাকুট যে কোনো ইনফ্লামেশনে পাস তৈরি হয়, এটা কাটলে হয়তো ওর ভিতরে পাস টাস পাওয়া যাবে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। আর মিউকোসা শো এরিয়া অফ আলসারেশন, ওটাও না কাটলে মাইক্রোস্কোপের নিচে না গেলে ওটাও বাইরে থেকে বলা যাবে না, গ্রস্ত শুধু বোঝা যাবে যে অ্যাপেন্ডিক্সটা কি আছে, সোয়েলেন আছে, কিছু রেডনেস আছে আর কিছু কি আছে এনলার্জড হয়েছে টোটালি তার সাইজ এবং শেপে। ফাইনাল কনফার্ম ডায়াগনোসিস জন্য কী করতে হবে, এটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, হিস্টোপ্যাথোলজি করতে হবে। কারণ হলো যে অ্যাপেন্ডিক্স বড়ো অনেক কারণে হতে পারে, সেখানে কিছু টিউমারের জন্য হতে পারে, হ্যাঁ টিউমার হলেও কিন্তু অ্যাপেন্ডিক্স বড়ো হয়, এটাকে টিউমার থেকে এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ ইনফ্লামেটরি কন্ডিশন কি না এটা জানার জন্যে এটাকে সেকশন করে একটা হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করে মাইক্রোস্কোপের নিচে নিলেই বোঝা যাবে এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস না অন্য কিছু। নেক্সট কোশ্চেন, এটা আছে কিছু অপারেশন গুলো হয় আপনারা সবাই জানেন, আমরা লাকি যে আমাদের এখানে একটা প্রোস্টেটের স্পেসিমেন আছে এবং লোবগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে, তিনটা লোব আছে, এটা একটা প্রোস্টেটের কাট সেকশন হেমি সেকশন বলা যায় যে সারফেসগুলো দেখা যাচ্ছে যে তিনটা লোব, হ্যাঁ আচ্ছা এটা একটা প্রোস্টেটের একটা স্পেসিমেন। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে প্রোস্টেটের কমন পিএসএ মেনশন ফর কজেস অফ ইনক্রিজ পিএসএ লেভেল, এখানে আর কি আছে হিস্টোপ্যাথোলজি স্ল্যাট দেওয়া হয়েছিল তার আইডেন্টিফাইং পয়েন্ট স্যার। আচ্ছা হিস্টোপ্যাথোলজি স্ল্যাট থাকে, বিশেষ করে এখানে আমরা সবসময় স্ল্যাট যেটা দিয়ে থাকি নোডুলার হাইপারপ্লেসিয়া ওটা আপনারা দেখে নিন, যদি সুযোগ হয় পরীক্ষার আগে কোনো সময় দেখাই দিব। আর এখানে চারটা কজ বলছে পিএসএ প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, হ্যাঁ প্রোস্টেটিক প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, এটা এটা একটা অ্যান্টিজেন, কিছু কিছু অ্যান্টিজেন আছে যেগুলো টিউমার ডায়াগনোসিসের ক্ষেত্রে করা হয়ে থাকে, হ্যাঁ যেটাকে আমরা বলি টিউমার মার্কার, টিউমার মার্কার, সেটা কখনো কখনো টিউমার ডায়াগনোসিসের ক্ষেত্রে কখনো প্রোগনোসিসের ক্ষেত্রে এগুলো আমরা এইগুলো এই মার্কারগুলো আমরা মেজার করে থাকি। এগুলো খুব ইজি কারণ অধিকাংশ টিউমার ডায়াগনোসিসের ক্ষেত্রে কী করা হয় ব্লাড থেকে ডায়াগনোসিস করা যায় না, সিম্পল ব্লাড নেওয়া খুব ইজি, আপনি চাইলেই 5 সিসি যে কোনো একটা সিরিঞ্জ দিয়ে একটু ব্লাড নিতে পারেন, নিয়ে সেটা পরীক্ষা করা খুব সহজ বা সেখান থেকে পরীক্ষার প্রসিডিউরে যাওয়া খুব ইজি, কিন্তু অধিকাংশ ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে এই ব্লাড দিয়ে কোনো ডায়াগনোসিসের পৌঁছানো সম্ভব হয় না, সেক্ষেত্রে সরাসরি টিস্যু নিয়ে আমাদের পরীক্ষা করতে হয় এবং এটা অনেক জটিল প্রক্রিয়া, সেই ক্ষেত্রে অপারেশন থিয়েটার দরকার হয় এবং সেখান থেকে পেশেন্টকে টোটালি অ্যানাস্থেসাইজ করে তারপরে তাকে অপারেশন করে তারপরে স্যাম্পল কালেকশন করে তারপরে হিস্টোপ্যাথোলজি করে তার ডায়াগনোসিস আসতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ধারণা পেতে পারি বা ডায়াগনোসিসের কাছাকাছি যেতে পারি কিছু পরীক্ষার মাধ্যমে, সেগুলো হচ্ছে টিউমার মার্কার, তার ভিতরে এটা একটা যেটাকে আমরা বলছি প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন। এখানে বলছে মেনশন ফোর কজেস অফ ইনক্রিজ পিএসএ লেভেল, কী কী আছে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কার্সিনোমা প্রোস্টেট, এই ক্ষেত্রে পিএসএ লেভেল বেড়ে যায়। নেক্সট হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, যেটাকে আমরা এখন বলি নোডুলার হাইপারপ্লেসিয়া, তারপর হচ্ছে প্রোস্টেটাইটিস, আর সর্বশেষ হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অফ প্রোস্টেট, যেমন বলা হচ্ছে ক্যাথেটারাইজেশন। তো এই সমস্ত ক্ষেত্রেই কী হবে পিএসএ লেভেল বেড়ে যাবে, কিন্তু কথা হচ্ছে এখানে আপনার সব ভাইভাতেও বলা হয় যে তাহলে সবগুলোই কি একই রকম হবে, প্রোস্টেটাইটিসে কি
যে রকম পিএস লেভেল বাড়বে নোডুল হবে প্লাসে থেকে একই রকম বাড়বে কি না, বা কার্সিনোমাতে একই রকম হবে কি না। সাধারণত ধরা হয় কার্সিনোমা হলে খুব বেশি বাড়ে, সেটা কত গুণ স্যার কতটুকু বাড়লে? আমরা জানি নর্মালি কত, নর্মাল লেভেল ফোর ন্যানোগ্রাম পার লিটার বা সামথিং কিছু একটা আছে, কিন্তু এই ক্ষেত্রে যদি কার্সিনোমা হয় সেই 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 ক্ষেত্রে কী হবে, এটা কত গুণ বাড়বে? টোয়েন্টি টাইমস অর্থাৎ 20 গুণ যদি বাড়ে সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি বা ডায়াগনোসিসের কাছাকাছি যেতে পারি যে এটা কী হবে, এটা কার্সিনোমা প্রোস্টেট। তো ঠিক আছে, এখানে পর্যন্ত থাক। এটা একটু আগে আমরা যেটা একটা ইয়ে বললাম, রিকুইজিশন লিখবেন, অ্যাডভাইস লিখবেন আপনারা, সেরকম একটা যে FNS-এর অ্যাডভাইস কীভাবে লিখেন বা কীভাবে এটা রিকুইজিশন লিখেন, একইভাবে এখানে একটা হিস্টোপ্যাথোলজি রিকুইজিশন লেখার জন্য আমরা একটা প্রোফর্মা এখানে আপনার সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসা আছে এখানে, সেটা হচ্ছে মিসেস শাহানা বেগম 42 years old, অ্যাডমিটেড ইন গাইন ইউনিট, কমপ্লেন পার ভেজেনাল ডিসচার্জ অ্যান্ড কন্ট্যাক্ট ব্লিডিং ফর 3 months, এক্সামিনেশন এ ফ্রায়াবেল হোয়াইটিশ গ্রোথ ইজ সিন ইন দ্য সার্ভিক্যাল রিজন হুইজ ব্লিড অন টাস, দেন ভার্জিন সিস্টেক্টমি ওয়াজ ডান। কোশ্চেন হচ্ছে এখানে রাইট ডাউন দ্য কোশ্চেন অফ রিকোজিশন অফ প্যাথোলজিক্যাল এক্সামিনেশন ফর স্পেসিমেন অফ দিস অপারেশন, হিস্টোপ্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য কী রিকোজিশন বা কী কী কীভাবে আপনি একটা প্রোফর্মা তৈরি করবেন। এখানে বলা হচ্ছে প্রথমে আগের মতোই যে পার্টিকুলার্স অফ দ্য প্যাশেন্ট, যেখানে নেম থাকবে, এজ থাকবে, আর একটা ঠিকানা যেটা সেটা ইয়ে হতে পারে প্যাশেন্টের নিজস্ব ঠিকানা অথবা যেখানে অপারেশন হচ্ছে সেই ডক্টরের ঠিকানা হতে পারে। নেক্সট হচ্ছে আগের মধ্যে জিপ কমপ্লেন, এখানে বলা আছে যে কিছু কমপ্লেন থাকে প্যাশেন্টের, সেটা হলো এখানে বলা আছে কন্ট্যাক্ট ব্লিডিং বা পার ভেজেনাল ব্লিডিং বা ডিসচার্জ, আর এক্সামিনেশন করে যেটা পাওয়া গেছে সেটা বলা আছে উপরে কোশ্চেনের ভিতরে। এখানে বলা আছে যে ফ্রায়াবেল হোয়াইটিশ গ্রোথ যেটা এক্সামিনেশন করে পাওয়া গিয়েছিলো, ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলা হচ্ছে বা প্রবেবল ডায়াগনোসিস সেটা হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স। এখানে একটা জিনিস যেটা FNS-এ বা ফাইনাইটাল অ্যাসপিরেশনে বলা হয়নি সেটা এখানে যোগ করতে হবে, সেটা হচ্ছে নেম অফ দ্য অপারেশন। অপারেশন এখানে ভার্জিনস হিস্টেক্টমির কথা বলা হচ্ছে, যদি অন্য কোনো প্রসিডিওর থাকে যেমন কলপোস্কোপিক বায়োপসি যদি করা হয় সেটাও এখানে উল্লেখ করে দিতে হবে যে কলপোস্কোপিক বায়োপসি। তারপরে নেম অফ দ্য স্পেসিমেন, সেখানে যদি টোটাল রিসেকটেড ইউটেরাস উইথ অর উইদাউট বোথ সাইডেড অ্যাডনেক্সা, যদি দুই সাইডের অ্যাডনেক্সা সহই কেটে ফেলানো হয় তখন বোথ সাইডের, না হলে উইদাউট। নেক্সট কি ফিক্সেটিভ, এই যে আর একটা জিনিস যেটা FNS-এর ক্ষেত্রে দরকার হয় না, সেটা হলো কী ফিক্সেটিভ ইউজ করতেছি। নর্মালি আপনারা জানেন, আপনাদের এটুকু জানলেই হবে যে ফিক্সেটিভ হিস্টোপ্যাথোলজিতে আমরা শুধুমাত্র ফরমালিনে ব্যবহার করে থাকি, অন্য অনেক ফিক্সেটিভ আছে যেটা হিস্টোপ্যাথোলজিতে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র 10% ফরমালিনের ক্ষেত্রে যথেষ্ট। ফাইনাল অ্যাডভাইস যেটা করতে হবে সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন নেক্সট, আর সর্বশেষ আগের মতোই ডক্টরস সিগনেচার অ্যান্ড ডেট। এটা একটা হিস্টোপ্যাথোলজির প্রোফর্মা, যেখানে আগের মতোই নেম থাকবে, প্যাশেন্টের পার্টিকুলার্স থাকবে, কমপ্লেন থাকবে, এটা আপনার যিনি ক্লিনিশিয়ান তার একটা ডায়াগনোসিস থাকবে, প্রোবেবল ডায়াগনোসিস থাকবে, তারপরে কী থাকবে স্পেসিমেনের নাম থাকবে, সাথে ফিক্সেটিভের নাম, আর লাস্ট অ্যাডভাইস যেটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, সর্বশেষ সিগনেচার অ্যান্ড ডেট। তাহলে এটা কিন্তু একটা ফুল কোশ্চেন আপনাদের, যেটা প্রব পরীক্ষায় এরকমই একটা প্রশ্ন থাকবে, এরকম একটা সেট থাকবে যেটা উপর আপনার পরীক্ষা দেবেন, এবং মার্ক থাকবে এখানে 50-এর মতো, 50 মার্কই থাকবে এটার জন্য। তো আমরা এরকম আরও কতগুলো সেট আমাদের হাতে আছে, আপনাদের এগুলো সাপ্লাই দেওয়া হয়েছে, আপনারা একটু দেখবেন, এবং পরবর্তী ক্লাসে
আমরা আরও একটা সেট সহ আপনাদের অন্য অন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমার কাছে এখনই আছে কিন্তু এই মুহূর্তে এগুলো সব দেখাবো না, পরবর্তী ক্লাসে এই ইনস্ট্রুমেন্ট সহ আর একটা সেট নিয়ে আমরা আলোচনা করব। তবে এখন আপনারা আপনাদেরকে কতগুলো আমাদের সামনে যে স্পেসমেন্টগুলো আছে এইগুলোর আপনাদেরকে আনন্দ দেখাচ্ছে যে কোনটা কি। প্রথমে স্যার ওরা দেখছে যে একটা ব্রেস্ট রেসিসিমাল একটা ব্রেস্ট ক্লাম ম্যালিগন্যান্ট ব্রেস্ট ক্লাম, এরপরে আছে গল ব্লাডার উইথ গল স্টোন মনে হয় কিছুভাবে কিছুটা দেখা যাচ্ছে, গল ব্লাডার স্টোন হয়তো ভালো দেখা যাচ্ছে না কিন্তু এটা গল ব্লাডার। যদি এই করোনা টোনার জন্য আর পরীক্ষার আগে দেখার সুযোগ না হয় হ্যাঁ তাহলে আপনারা আনন্দের সঙ্গে যোগাযোগ করবেন, ও আপনাদেরকে বারবার এটা দেখানোর চেষ্টা করবে, হয়তো একবারের জায়গায় পাঁচবার দেখলে নিশ্চয়ই এটা মনে থাকবে আপনাদের। হ্যাঁ এটা দেখেছেন অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে, এটা দেখেছেন আপনারা যেটাকে বলেন যে হোল প্যাটার্ন ট্যাটার্ন সব এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, এইটা ইউটেরাস, ইউটেরাসের আরেকটা সাইডও আছে এখানে, এইটা দেখে বোঝা যাবে টিউটারাস, কারণ এখানে সার্ভিক্স আছে। হ্যাঁ এটা দেখে বোঝা যাবে টিউটারাস, এটা যেটা কাটস হবে এটা দেখে ইউটারাস বা অন্য কিছু এটা বোঝা সম্ভব নয়। হ্যাঁ এটা দেখে ইউটারাস বোঝা যায় এবং সাথে তবে এটা দেখে বোঝা যায় একটা টিউমার আছে এটুকু বোঝা যায়। এইটা একটা বড় জিনিস, এটা আসলে দেখে বাইরেতে দেখে একবারে কোনোভাবেই বোঝা সম্ভব নয়, বারবার দেখতে হবে। সেটা হলো একটা কি এটা আনন্দ ডার্ময়েড সিস্টে কম্পোজিশন আপনারা খুব সহজ জানেন যে এখানে একটা জিনিস থাকে সেটা হলো চিজি ম্যাটেরিয়াল, চিজ, এই চিজি ম্যাটেরিয়ালের ভিতরে থাকে হেয়ার, হ্যাঁ এবং কিছু স্কিন অ্যাডনেকশাল স্ট্রাকচার যেগুলো দেখে সহজে আইডেন্টিফাই করা যায় এটা ডার্ময়েড সিস্ট। অর্থাৎ হেয়ার থাকলে আর কিছু চিজি ম্যাটেরিয়াল বেজাতীয় জিনিস থাকলে আপনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন যেটা একটা ডার্ময়েড সিস্ট বা ম্যাচিউর সিস্টিক টেরাটোমা এরকম কিছু একটা হবে এটা। হ্যাঁ এইটা আপনারা দেখেছেন অনেকবার, এটা দেখছেন এটা একটা থিন অল একটা সিস্ট, যা থিন অল বোঝা যায় যেটা মুভ করে, অর্থাৎ যদি আপনি যাটা ইয়ে হয় মুভ করে সাথে সাথে ওটাও মুভ করে এবং ট্রান্সপারেন্ট, অলটা দেখবেন অলের ভিতর থেকে ভিতরে অর্থাৎ সিস্টের ভিতরে কী আছে সেটা বোঝা যায়, অলটা খুব থিন, এটা একটা সিস্ট, সেরাস সিস্ট অ্যাডিনোমাই বলা হয়। হ্যাঁ সেরাস সিস্ট অ্যাডিনোমা, ম্যালিগন্যান্সি হলে কখনো এরকম এত থিন অল হয় না, ম্যালিগন্যান্সি হলে খুব থিক হয় এবং ভিতরে সলিড কম্পোনেন্ট থাকে, এটা একটা কি এই যে এটা মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা, হ্যাঁ থিক অল ভিতরে মিউসিনাস কম্পোনেন্ট আছে, হ্যাঁ সেটা বাইরে থেকে আমরা বুঝতে পারছি যদিও এটা না কাটলে 100% বোঝা সম্ভব না, তবে দেখেন এখানে কিছু ইয়ে আছে থিক কম্পোনেন্ট বা থিক ম্যাটেরিয়াল কন্টেনিং সিস্ট আছে এখানে, সেটা বাইরে থেকে কিছুটা বোঝা যাচ্ছে এটা আপনার এটা সেরা সিস্ট অ্যাডিনোমা, যেমন থিন অল এখানে অলটা অতটা থিন নয় এবং একটু থিক আছে এবং কন্টেন্টও মনে হয় কিছু সেমি সলিড সাবস্টেন্স থাকতে পারে এইটুকু। আর কিছু আছে, হ্যাঁ এই যে একটা ভালো জিনিস দিয়েছে এবার একটা লাইপোমা একটা স্ট্রাকচার এখানে আছে, লাইপোমা দেখছেন যে লাইপোমা এটা এটা এসের উপরে এটা প্রিজারভেটিভ দেওয়া আছে তার ভিতরে আছে এবং এটা উপরে আসতেছে এরকম এটা লাইপোমা, আর ওটা দেখানো হয়েছে ওটা আপনারা দেখেছেন আগে প্রোস্টেট, তো এটাই এইগুলোই পরীক্ষাতে থাকবে। আজকে প্রাথমিকভাবে আমরা এটুকুই দেখালাম, এরপরে আপনারা এটা বারবার দেখার চেষ্টা করবেন, এটা তাহলে শেষ করে দিলাম এখানে।
স্যার আমরা তাহলে স্যার শেষ করে দিলাম স্যার ফিনিশ করে দিলাম স্যার সবাইকে ধন্যবাদ।